যান দুর্ঘটনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না গোটা তেলিয়ামুড়া মহকুমা এলাকায়। ফের এক যান দুর্ঘটনায় আহত তিনজন। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কে বৃহস্পতিবার সকাল আনুমানিক 9:15 নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, আগরতলার কিছু সংখ্যক যুবকরা আইজল থেকে ঘুরে আসার পথে টাটা সুমো গাড়ি যাত্রী নিয়ে চাকমাঘাট এলাকায় এসে রাস্তার পাশে গাড়িটি দাঁড় করায়। ঠিক সেই সময় একই রাস্তা ধরে আসা 12 চাকার লরি পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে টাটা সুমো গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে তিনজন আহত হয় বলে জানা গিয়েছে। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল বিভাগে। খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা যায় হাসপাতাল সূত্রে। কিভাবে কতজন আহত হয়েছে? তিনজনের নাম? আমার নাম প্রীতম সাহা, আমার ভাইয়ের নাম রাজু বিশ্বাস, আর আরেকটা ভাইয়ের নাম হচ্ছে গোপাল বিশ্বাস। হাসপাতালে ফায়ার সার্ভিস দেওয়া চাকমাঘাট এলাকায়। গাড়িটার নাম্বার দেখছো? তোমাদের গাড়ির নাম্বার? তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।